গভর্নেন্স অফ পার্টির আগে ইউথদেরকে যুক্ত করার জন্য ইউএনের যে আপনার ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স আছে তাদের একটা সংগঠন আছে ইয়ঙ্গো, এই ইয়ঙ্গোর মাধ্যমে আপনার ন্যাশনালি আপনার এই কনফারেন্স অফ ইয়ুথটা লোকাল কনফারেন্স অফ ইয়ুথটা অর্গানাইজ করা যায়। এই লোকাল কনফারেন্স অফ ইয়ুথের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইয়ুথদেরকে এই ডিসিশন মেকিং প্রসেসে আপনার যুক্ত করা, তাদের ভয়েসটা নিয়ে আসা এবং তারা কী ধরনের পৃথিবী চায়, কী ধরনের পরিবেশ চায় সেই জন্য যাতে তারা নেগোসিয়েশন করতে পারে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে এবং একসাথে কাজ করতে পারে সেই জন্য তাদেরকে সংঘবদ্ধ করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা এবং তাদেরকে এই নেগোসিয়েশন প্রসেসে যুক্ত করা। এখানে একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে ইয়ুথ। আমরা কিন্তু এখন যারা সিনিয়র হয়ে গেছি, যারা শিক্ষক বা বিভিন্ন দায়িত্বশীল পোস্টে, আমরা কিন্তু পলিসি মেক করবো, কিন্তু কাজ কিন্তু করতে হবে ইয়ুথদেরকে, স্টুডেন্টদেরকে বা আমরা যারা ইয়াং ফোর্স আছে তাদেরকে। ক্লাইমেট চেঞ্জ আর হলো ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টে মানুষের ভূমিকা আর এর যে জাস্টিস, আমরা যেটা চাই আজকে সম্মিলিত আয়োজনে সেটা হচ্ছে আমরা সবাই সম্মিলিতভাবে সচেতন হব। সেই সচেতনের জায়গাটা কিন্তু আমাদের পথ থেকে শুরু করে আজকে যে দাঁড়িয়ে আছে এই জায়গাটি, এই দুজনের মধ্যে একটা জাস্টিস তৈরি করতে হবে। ক্লাইমেট চেঞ্জের জন্য যারা দায়ী বা যে দেশ দায়ী আর ক্লাইমেট চেঞ্জের যারা ভিকটিম, এদের যে কথা, এদের যে আকুতি সেগুলিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে দায়ীদেরকে বলা এবং যারা ভিকটিম তাদের জন্য কিছু করা, এই জায়গা থেকে আসলে ইয়ুথদের সচেতনতার জায়গাটি তৈরি হচ্ছে।